1931 সালের 15 অক্টোবর জন্ম হয়েছিল এপিজে আব্দুল কালামের, যাকে মিসাইল ম্যানও বলা হয়। প্রত্যেক বছর সারা দেশে শ্রদ্ধার সাথে তেনার জন্মদিবস উদযাপন করা হয়ে থাকে। সেই মতো শনিবার শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে পালিত হয় এপিজে আব্দুল কালামের 91তম জন্ম জয়ন্তী। এদিন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব ও পৌর নিগমের অন্যান্য আধিকারিকেরা এপিজে আব্দুল কালামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কালাম আজকের এই দিনটিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি তার জীবন সংগ্রামের মধ্যে দিয়ে এবং তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন, তার মেধা, তার ব্যক্তিত্ব, তার আচার আচরণ, তার জীবনযাত্রা সব মিলে এপিজে আব্দুল কালাম শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে তিনি পরমাণু বিজ্ঞানী হিসেবে এবং বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদানের ক্ষেত্রে মিসাইল ম্যান নামে তিনি পরিচিত ছিলেন। তার অসংখ্য পুস্তক বই তিনি লিখে গেছেন, সায়েন্সের বাদ দিয়েও, যেটা আমাদের রাষ্ট্রের এবং বর্তমান সমাজ ব্যবস্থা, তার বইগুলো, তার প্রত্যেকটা কথা সেটা আমাদের কাছে অমূল্য সম্পদ। তিনি রাষ্ট্রপতি ভবনে যে অনাড়ম্বর জীবনযাত্রার মধ্যে দিয়ে তিনি ছিলেন, সেটা একটা নজির। তিনি রাষ্ট্রপতি ভবনের ভেতরে থাকলেও এই বিশাল সুবিশাল যে অট্টালিকা, সেখানে তিনি থাকতে কোনো দিনই স্বচ্ছন্দ্য বোধ করেননি। তার পাশেই একটা পর্ণকুটিরের মতো ঘরেই তিনি রাষ্ট্রপতির কালটা অতিবাহিত করেছেন। এই এক মহান বিজ্ঞানী, চিন্তানায়ক, দেশনায়ক, রাষ্ট্রের প্রধান, সাংবিধানিক প্রধান এপিজে আব্দুল কালামের আজকে আবির্ভাব দিবসে আমরা এই মহান ব্যক্তিত্বের প্রতি শিলিগুড়ি পৌর নিগম এবং শিলিগুড়ির আপামর যে নাগরিক, তাদের সবার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, আমাদের অন্তরের শ্রদ্ধা আমরা অর্পণ করছি।